আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ব্লগটাতে আমি একটা হ্যান্ড পেইন্টিং টিউটোরিয়াল শেয়ার করব আপনাদের সাথে। তো এই জন্য আমি পাঞ্জাবির ভিতরে প্রথমে কার্ড বা মোটা কাগজ দিয়ে নিচ্ছি, যাতে কাজটা বা পেইন্টটা বাইরের সাইডে লেগে না যায়। তো আজকে আমি একটা মান্ডালা ডিজাইনের আর্ট করব বা পেইন্ট করব। তো দেখতে পাচ্ছেন পেন্সিল দিয়ে প্রথমে আমি আর্টটা করে নিয়েছি। যেহেতু এটা সাদা পাঞ্জাবি তাই আমি পেন্সিল দিয়ে আর্ট করেছি। আপনারা চাইলে এখানে রং পেন্সিল দিয়েও আর্টটা করে নিতে পারেন, যাতে কালারটা ফুটে ওঠে। তো এরপর আমি হলুদ কালার রেডিয়াক্রামিন দিয়ে একটু কাজ করেছি, দেখতে পাচ্ছেন। এখানে আর বলার মতো কিছু নাই। তারপর হচ্ছে আমি রেডিয়াক্রামিন কালো কালারটা নিয়েও কাজ করছি। তো দেখতে থাকুন কীভাবে কাজটা করছি, আমি সম্পূর্ণ কাজটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে যে রঙগুলো ইউজ করছি সেটা একটু বলে দেই, সবগুলো থাকবে রেডিয়াক্রামিন কালার। তো এগুলো এক একটা পিসের দাম পড়বে প্রায় 40-50 টাকার মতো, এর মধ্যেই পেয়ে যাবেন আপনারা। আর যে তুলিটা দিয়ে কাজ করছি সে তুলিটা হচ্ছে 00 সাইজের একটা তুলি। তো আমি আর খুব বেশি কথা বলছি না, আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন বা শিখতে থাকুন কীভাবে পেন্ট করছি সেটা দেখতে থাকুন। তো আমি যেভাবে পেন্ট করি খুব বেশি হয়তো সুন্দর করে পেন্ট করতে পারি না, বাট যা পারি তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো যারা একদম নতুন রয়েছেন তারা যাতে কিছু শিখতে পারেন, তো সেটার উদ্দেশ্য হচ্ছে আমার কাজগুলো শেয়ার করা। তো এটা ছিল আমার একটা কাস্টমারের কাস্টমাইজড ডিজাইন পাঞ্জাবি, মানে আমার কাস্টমার আমাকে ডিজাইনটা পাঠিয়েছে, দেন হচ্ছে আমি সেম ডিজাইনে কাজটা করার চেষ্টা করছি। তো আমার গলাটা একদম বসে গিয়েছে অতিরিক্ত গরমের কারণে, ঘামতে ঘামতে আমার ঠান্ডা লেগে গিয়েছে, যার কারণে আমার কথা বলতেও কষ্ট হচ্ছে। তাই আমি আর খুব বেশি কথা বলছি না, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর তাছাড়া আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে হ্যান্ড পেইন্টিং নিয়ে, অবশ্যই আপনারা সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। হ্যান্ড পেইন্ট করার জন্য এরকম এক কালার শাড়ি বা এক কালার পাঞ্জাবিগুলো আপনারা আমার পেজে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা যদি চান আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ ডিজাইন করেও আমার কাছ থেকে শাড়ি, পাঞ্জাবি, কাপল সেট, থ্রি পিস, ওয়ান পিস সব কিছুই নিতে পারেন। তো সেটা হচ্ছে আমার পেজে নক করতে হবে এটা নেওয়ার জন্য। আমার পেজের নাম সুইফট পি, পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাছাড়া কমেন্ট বক্সেও দিয়ে দিব। তো এই কথাগুলো আমি সবসময় সবগুলো হ্যান্ড পেইন্টিং টিউটোরিয়াল যেগুলো আমি দিয়েছি সবগুলোতে বলা থাকে, তাই আমি আবারও শেয়ার করে দিলাম বা কথাগুলো আবারও বলে দিলাম।
ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে বা লম্বা হয়ে যাচ্ছে, এই কারণে আমি একটু স্পিডভাবে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি রোদে শুকাতে দিয়ে দিয়েছি, হালকা শুকিয়ে যাওয়ার পর কাজটাকে। তো 48 ঘন্টা এটাকে আমি রোদে শুকিয়ে দেন হচ্ছে উল্টা পাশ করে আয়রন করে নিব। যদিও এই কথাগুলো সবগুলো হ্যান্ড পেন্টিং টিউটোরিয়ালের মধ্যে আমি বলে দিয়ে থাকি। তো এই তো আমার পেজের নামটা আপনাদের সাথে আমি একটু মেনশন করে বা একটু স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন। আমাদের পেজের নাম সুইট বি, আবারও বলে দিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে ভাস করেও নিয়েছি, এটাকে এখন আমি প্যাকিং করে দেন হচ্ছে ডেলিভারি দিয়ে আসবো বা কুরিয়ারে দিয়ে আসবো। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।